খুলে গেল খালেদার জামিন, নথি পাবার পর হাইকোর্টের আদেশ, আদালতে হট্টগোল। কষ্টার্জিত স্বাধীনতা যাতে ব্যর্থ না হয়, কৃতি শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রী 265 জনকে পদক প্রদান। অশ্রুসিক্ত নয়নে পিলখানা ট্র্যাজেডির শহীদদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, সাথে আছি আমি এম এ জি ওসমানে। এছাড়া সংবাদে আরো থাকছে, চলে গেলেন বলিউডের কিংবদন্তি নায়িকা শ্রীদেবী, ভক্তকুলে শোকের ছায়া, শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের উপর হাইকোর্টের শুনানি শেষ হয়েছে। বিচারিক আদালতে রায়ের নথি পাওয়ার পর আদেশ দেওয়ার কথা জানিয়েছেন বিচারপতি এম এনায়েতুর রহিম ও শহীদুল ইসলামের বেঞ্চ। প্রণব চক্রবর্তী রিপোর্ট। দীর্ঘ প্রায় 10 বছর পর গেল 8 ফেব্রুয়ারি, খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড ও জরিমানা করে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করেন বিশেষ জজ আদালত। তারপর থেকেই ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন। আদালতের রায়ের সার্টিফাইড কপি পেয়ে 22 ফেব্রুয়ারি আপিল করেন তার আইনজীবীরা। আপিল গ্রহণ হলেও সেদিন জামিন আবেদনের শুনানির জন্য রোববার দিন ঠিক করেন হাইকোর্ট বেঞ্চ। দুপুর 2টায় শুনানি শুরু হলেও আইনজীবীদের হট্টগোলে এজলাস থেকে উঠে যান দুই বিচারপতি। 10 মিনিট পর আবার শুরু হয় শুনানি। নিম্ন আদালতের নথি পাওয়ার পর রায় ঘোষণার কথা জানান আদালত। দেখিয়েছেন উনি খুব অসুস্থ, ওনার বয়স হল 73, এটা আমরা কনসিড করেছি, কিন্তু উনি অসুস্থতার যে ব্যাখ্যা দিয়েছেন স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বেইল অ্যাপ্লিকেশনে, তার সপক্ষে অসুস্থতার কোনো কাগজ ওখানে দাখিল করেননি। কাজেই যদি কাগজ দাখিল করা না হয়, আমরা কিভাবে বুঝবো যে উনি অসুস্থ? ওনার কারাবাস হল 2 মাস 5 দিন, কাজে এই স্বল্প সংখ্যক মেয়াদে আপনার বেইল দেওয়া সমীচীন হবে না। তবে পূর্ব নির্ধারিত 15 কার্যদিবস সময়ের মধ্যেই সকল নথি আদালতে জমা দেওয়ার কথা জানান বিএনপির আইনজীবীরা। যত তাড়াতাড়ি সম্ভব নিম্ন আদালতের নথিটি আমরাও আনার চেষ্টা করব, এবং তারপরে আমরা এই আদালত থেকে আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা মনে করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জেলে রাখার চেষ্টা করা হোক না কেন, হয়তো সাময়িকভাবে রাখতে পারবেন, কিন্তু ভবিষ্যতে দীর্ঘদিন এইভাবে অহেতুক জেলে রাখতে পারবেন না। অ্যাটর্নি জেনারেল বলেছেন এতিমের টাকা আত্মসাৎ অনেক বড় অপরাধ, এখানে কোনো আবেগের স্থান নেই, কাজেই দ্রুত এ মামলার নিষ্পত্তির আশা করেন তিনি। যে এতিমের অর্থ আত্মসাৎ, এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না, এবং রাষ্ট্রের সরকার প্রধান এই দায়িত্ব কোনো মতনই অ্যাভয়েড করতে পারেন না। হোসেন মোহাম্মদ এরশাদ, তাকে 5 বছরের দণ্ড দেওয়া হয়েছিল, তিনি 3.5 বছর পরে জামিন পেয়েছেন। সুতরাং আরেকজন সরকার প্রধান কেন এই 2 মাসের মাথায় জামিন প্রাপ্ত হবেন? এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করে খালেদা জিয়ার জামিনের মেয়াদ একদিন বাড়িয়েছেন বিশেষ আদালত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অনেক কষ্টে অর্জিত স্বাধীনতা যাতে ব্যর্থ না হয়, সেই লক্ষ্যে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ হতে শিক্ষার্থী সহ সবার প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষিত প্রজন্ম গড়ে তুলে দেশকে বিশ্বের বুকে উজ্জ্বল করাই সরকারের আসল লক্ষ্য বলে জানালেন তিনি। শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। মামুন রশিদের রিপোর্ট, জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করতে প্রতি বছরের মতো এবারও অনার্স মাস্টার্সে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের দেয়া হয় প্রধানমন্ত্রী স্বর্ণপদক। দেশের পাবলিক ও স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের যুগোপযোগী জ্ঞান অর্জন ও মনোযোগী হয়ে অধ্যয়নের স্বীকৃতি স্বরূপ 2005 সাল থেকে এই পদকের প্রবর্তন করা হয়।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2015 ও 2016 সালে দেশের সব বিশ্ববিদ্যালয় মিলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 265 জন কৃতি শিক্ষার্থীর হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থীও পদক পেয়েছেন। পদক তুলে দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষিত জাতি হিসেবে নিজেদের তৈরি করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। এই স্বাধীনতা যেন ব্যর্থ না হয়, এই দেশ যেন ব্যর্থতা পর্যবসিত না হয়, দেশের জন্য কিছু করতে হবে। আমার মুক্তিযুদ্ধের ইতিহাস হারিয়ে যাচ্ছে, আমার মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাচ্ছে, আমার দেশের মানুষের আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে। আমরা জাতির জনকের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে, আমরা একটি বিজয়ী জাতি। বিজয়ী জাতি কখনো মাথা নিচু করে চলবে না, কারো কাছে হাত পেতে চলবে না, আমরা নিজের পায়ে দাঁড়াবো, নিজের মর্যাদা নিয়ে চলবো। শিক্ষিত জাতি গড়ে তুলতে বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী। গার্জিয়ানের উপরে যে প্রেশারটা চাপটা থাকে সে চাপটা যেন না থাকে, অর্থাৎ ছেলেমেয়েদের পড়ার দায়িত্ব এটা বলতে গেলে আমরাই নিয়েছি। প্রাইমারি শিক্ষা অবৈতনিক, কিন্তু সেই সাথে সাথে আমরা একেবারে প্রি প্রাইমারি থেকে এমনকি মাস্টার্স পিএইচডি ও যাতে করতে পারে তার জন্য আমরা কিন্তু বৃত্তি এবং উপবৃত্তি দেওয়া শুরু করেছি। শেখ হাসিনা বলেন, দেশের একটি মানুষও যাতে নিরক্ষর না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। শিক্ষাকে গুরুত্ব দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে এবং একটা শিক্ষিত জাতি হিসেবে বাঙালি জাতি গড়ে উঠবে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। এর আগে বক্তব্যের শুরুতেই বিডিআর বিদ্রোহ দিবসকে দুঃখের দিন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অনেকে মৃত্যুবরণ করেছিল, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। পিলখানা ট্র্যাজেডির নবম বার্ষিকীতে নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করা হচ্ছে নিহত সেনা কর্মকর্তাদের। বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। প্রিয়জন হারানোর ক্ষত বুকে নিয়ে কবরস্থানে উপস্থিত হন শহীদ পরিবারের সদস্যরা। মানিক শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন তাপসী রাবেয়া। 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের কতিপয় বিপথগামী সদস্যের হাতে প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা। তাদের স্মরণে সমাধিতে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। রাষ্ট্রপতির পক্ষে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার উপসামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখারুল আলম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শ্রদ্ধা জানান। ফুলের শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধানগণ ও বিজিবির মহাপরিচালক। শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ। এছাড়া জাতীয়তাবাদী দলের সাবেক সেনা সদস্যদের একটি প্রতিনিধি দলও নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়। 1 মিনিট নীরবতা আর শহীদদের স্মরণে দোয়ার মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। পরে বিজিবি প্রধান বলেন, অতীত ভুলে আরো সুসংহত হয়ে এগিয়ে যাচ্ছে বিজিবি। আদালতের রায় তো আপনারা পেয়েছেন, ওখানে 139 জনের সাজা হয়েছে, কিছু খালাস পেয়েছে, তবে আবার যাবজ্জীবন থেকে কিছু উঠে আসছে। জি স্যার, জি স্যার। তো এটাই, আর আপনার বিস্ফোরক মামলা তো চলছে। 9 বছরের চোখের পানি কিছুটা শুকালেও এখনো দগদগে ক্ষত নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের হৃদয়ে। বিশেষ এই দিনে সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে স্বভাবতই ভারাক্রান্ত তাদের কণ্ঠ। আমাদের জাস্ট একটাই আশা আছে সব পরিবারের, যে এই দিনটাকে শহীদ সেনা দিবস হিসেবে পালন। আমাদের কষ্টগুলো শুধু আমাদেরই কষ্ট, আমাদের কষ্টগুলো অন্য কারোরই না, আর আমাদের কষ্টগুলো মুখে বলে প্রকাশ করার মতো কিছু না। যার কারণে ওরা মারা গেছে এতগুলো অফিসার, আমরা আসলে কী জন্য মারা গেছে এটা আর কি আমি শুধু না, পুরো বিশ্ব কিন্তু জানতে চাচ্ছে যে কিসের জন্য মারা যাচ্ছে, মারা গেছে। আমাদের বাবারা যারা চলে গিয়েছেন, যারা আজকে শহীদরা, তাদের জন্য যেন আজকে মানুষের দোয়া করে। বিচার প্রক্রিয়ায় অগ্রগতিতে সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বিএনপি বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটিয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। রাজধানীর ডেমরায় ঢাকা 5 আসনে আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ
কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার দুর্নীতি, সন্ত্রাস আর জঙ্গিবাদের রক্তাক্ত জনপদ হয়েছে বাংলাদেশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আব্দুস সোবহান গোলাপ বলেন, যে দলের প্রধান কালো টাকা সাদা করতে পারে সেই দলের রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না। এই বিএনপি জামায়াতে ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহ ঘটিয়ে শেখ হাসিনার সরকারে পতন ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তিন দিনই খালেদা জিয়া বাইরে ছিল না, তার ছেলে তারেক রহমান বাইরে ছিল না, তারা কোথায় ছিল? ভূতের মুখের আমরাম মাহবুব রহমান বলছে ওনারা ক্ষমতায় গেলে এই 25 ফেব্রুয়ারিকে সেনা দিবস হিসেবে পালন করবে। সেই মানে নিচ্ছি ইসলাম এক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বর্ষা মৌসুমে 2 লাখ রোহিঙ্গা চরম ঝুঁকিতে পড়ার আশঙ্কা, অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা। শেষ সময়ে জমজমাট 21শে গ্রন্থমেলা, 25তম দিনে নতুন বই 107টি, পাঠকের চাওয়া মানসম্মত প্রকাশনা। আমন্ত্রণ আবারও রাতের 21শে সংবাদে। নানা জটিলতা আর মিয়ানমারে এখনও রোহিঙ্গাদের নিরাপদ পরিবেশ গড়ে না ওঠায় পিছিয়ে গেছে প্রত্যাবাসন কাজ। তাই আসছে বর্ষায় প্রতিকূল আবহাওয়া, ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন শান্তিতে নোবেল জয়ী 3 নারী, শিরিন ইবাদি, তাওয়াক্কল কারমান ও মেরেড মেগুয়ার। তারা কুতুপালংকে মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে নির্যাতনের শিকার নারীদের সাথে কথা বলেন। এবার 21শে গ্রন্থমেলার খবর। অমর 21শের গ্রন্থমেলার শেষ দিকে জমে উঠেছে বেশ। শিশু থেকে শুরু করে সব বয়সী পাঠকের উপস্থিতিতে সরব ছিল মেলা প্রাঙ্গণ। 25তম দিনে মেলায় নতুন বই এসেছে 107টি, প্রতিদিনই বাড়ছে নতুন বইয়ের সংখ্যা। তবে মানসম্মত বই বাজারে আসবে এমন প্রত্যাশা পাঠকদের। জেইউ জুবায়ের রিপোর্ট। একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে যেন লেখক পাঠকদের মিলন মেলা। মুক্তিযুদ্ধের ইতিহাস, গল্প, সাহিত্য, কবিতা ছড়া, সায়েন্স ফিকশন, শিশুতোষ বই ছাড়াও মেলায় এবার বেড়েছে বিভিন্ন পেশাভিত্তিক, বিশ্লেষণমূলক এবং ভ্রমণ কাহিনী নিয়ে হরেক রকম বই। মাতৃভাষাকে মনে লালন করে তার চর্চা অব্যাহত রাখতে তরুণ লেখকের সংখ্যা এবার বেশ বেড়েছে। যেগুলো ভাষান্তরিত হয় না সেইগুলো আমাদের বাংলা ভাষীদের মধ্যে আসে না, তো সেটা আনার জন্যই এই অনুবাদের চেষ্টায়। মেয়েরা অনেক 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 যেই সমস্যা, তাদের সমস্যাগুলোকে তুলে ধরারই জন্য এই বই। মূলত এখানে থিওরি এবং প্র্যাকটিক্যালের সংযোগটা ঘটানো হয়েছে। এবার 4টি বই প্রকাশ হয়েছে। পাঠকের চাহিদা মোতাবেক দেশি এবং বিদেশি লেখকদের বাংলায় অনুবাদ করা বইয়ের সমাহার রয়েছে মেলায়। তবে নতুন বই প্রকাশের আগে গুণগত মান যাচাইয়ের ব্যাপারটিতে গুরুত্ব দেওয়ার জন্য লেখক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান পাঠকরা। মানসম্মত লেখকের ব্যাপারটা আমি স্পেশালি বলবো, যে ভালো পাঠক তৈরি হলে কিন্তু ভালো লেখকও তৈরি হবে। দুই বাংলার করে হলে পড়া নিশ্চয় আরো বেশি ভালো হতো। অভিভাবকদের সঙ্গে শিশুরা এসে জানায় এই মেলা তাদের প্রাণের মেলা। তিন গোয়েন্দা, তারপর সায়েন্সের বই, কেবল আরো অনেকগুলো কিনবো। প্রথম দিকে পাঠকরা ঘুরে ফিরে বই পছন্দ করেন, এখন শেষ সপ্তাহে এসে সবাই বই কিনছেন তাই প্রকাশকরা খুশি। খুব ভালো চলছে, পাঠকদের সাড়াও ভালো পাচ্ছি, অনুপ্রাণিত হওয়ার মতো বিক্রি এবছরে, আমরা অনেক খুশি। মেলার 25 দিনে নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো 4,017টি। জে ইউজবায়ার, 21শে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। পিচে ঢালা রাস্তার উপরে গড়ে তোলা হয়েছে বাড়ি, দোকান পাট সহ বিভিন্ন স্থাপনা, সবকিছুই হয় প্রভাবশালীদের মর্জি মাফিক আর ভোগান্তি মেনে চলতে হয় স্থানীয়দের। এভাবেই বেদখল হয়েছে খোদ রাজধানীর মিরপুরের ক্যান্টনমেন্ট ঘেঁষা ভাসানটেক থেকে 14 নম্বর পর্যন্ত সড়ক। এতে দুর্ভোগে অন্ত নেই এলাকাবাসীর। আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। এই সড়ক দিয়ে মানুষই ঠিকমতো চলাচল করতে পারে না, গাড়ি তো দূরের কথা, কিন্তু নির্মাণের সময় এটি প্রশস্ত ছিল 120 ফুট।
সড়কের দুই ধারে ধীরে ধীরে গড়ে তোলা হয়েছে সারি সারি অবৈধ স্থাপনা। রাস্তার পিচের উপরেই দোকান পাট, ওয়ার্কশপ, বাজারঘাট, বসতবাড়ি। এমন অবস্থা মিরপুরের ভাসানটেক থেকে 14 নম্বর পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কের। দোকান পাট রাস্তার উপর করে ছেড়ে দিয়েছে, এই কারণে যানজট বেশি হয় আর হোসিংল হয়ে যায়, মানে দুর্ঘটনা বেশি হয়। রাস্তা ছুটে হয়ে গেছে, রাস্তা তো আপনার 30 ফিটের মধ্যে বর্তমানে 16 ফিট আছে পুরো রাস্তা। 14 নম্বর থেকে ভাসানটেক পর্যন্ত দল করে নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গা দখলে ষোলকল্লা পূর্ণ করেছে কথিত নেতা ও প্রভাবশালীরা। কারণ আমি আর আপনি বাধা দিতে গেলে মার খাইতে হবে। অফিস টাইমে তো করে একদম রিক্সা বন্ধ করে লেটাকে রিক্সা চালানি দেন। এখানে যারা নেতা ফেতা আছে এরা তো মানে কি দখল করে নিয়েছে জায়গা। রাস্তা দখল হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। এছাড়া যত্রতত্র ছড়ানো ছিড়ানো থাকে ময়লা আবর্জনা। রাস্তাটা ছোট হয়ে যাওয়াতে এখানে ওখানে আর কি ময়লা আবর্জনা ফেলতেছে। কি সরকার দেখে না? হোটেল অবৈধ স্থাপনা কিন্তু এটা দেখার কেউ নাই। সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তি তো দূরের কথা, সাধারণ কর্মচারীরাও সড়কটির খোঁজ খবর নেন না বলে অভিযোগ স্থানীয়দের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ভাসানটেক, ঢাকা। নিচ্ছি ইসলামিক বিরতি, যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরো থাকবে। অবশেষে আলোচনায় আগ্রহী উত্তর কোরিয়া, পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয়করণকে প্রাধান্য যুক্তরাষ্ট্রের। পেস বোলিং ক্যাম্পে টাইগারদের কঠোর অনুশীলন, আগামীতে ভালো করার আশা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। ঝুলে গেল খালেদার জামিন, নথি পাবার পর হাইকোর্টের আদেশ, আদালতে হট্টগোল। কষ্টার্জিত স্বাধীনতা যাতে ব্যর্থ না হয়, কৃতী শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রী, 265 জনকে পদক প্রদান। অশ্রুসিক্ত নয়নে পিলখানা ট্র্যাজেডির শহীদদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21e24online। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।